কবি দেবাশিস চৌধুরী কলমে দাদা একটু ধরুন না। দাদা একটু ধরুন না। মহিলাটি অনেকক্ষণ ধরে বয়স্ক মানুষটিকে ওঠানোর চেষ্টা করছিলেন। মহিলাটির বয়স হয়েছে, এই বয়সে একজন ভারী মানুষকে টেনে তোলা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আশেপাশে লোকজনের কাছে একটু সাহায্য চাইছিলেন। দাদা একটু ধরুন না, আমার দ্বারা হচ্ছে না, আপনি তো মুখে মাস্ক পরে আছেন, কিছু হবে না। ও দাদা দয়া করে মানুষটাকে তুলে দিন না, মানুষটা উঠতে পারলেই ঠিক হয়ে যাবে। এই তো অ্যাম্বুলেন্স রেডি আছে, দয়া করে অ্যাম্বুলেন্সটাতে ওনাকে তুলে দিন না, লোকটা বেঁচে যাবে। ও নার্স দিদি, ও ডাক্তারবাবু একটু সাহায্য করুন না, ও ড্রাইভার ভাই এসে তুলে দাও না মানুষটাকে। আমি তো গাড়ি স্টার্ট করে বসে আছি, দাদা উঠে পড়লেই আমরা বেরিয়ে পড়ব। পাশ থেকে দুজন নার্স বলাবলি করতে করতে চলে গেল, লোকটা কোভিড পজিটিভ, ধরা যাবে না কিন্তু। ভিড়ের মধ্যে থেকে আবার একজন বলে উঠল, দাদা মনে জোর নিয়ে উঠে পড়ুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে, আপনি পারবেন, আরেকটু চেষ্টা করুন, হয়ে যাবে। বয়স্ক মানুষটিও প্রাণপণে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। সঙ্গে মহিলাটি, তার স্ত্রী, তিনিও ক্রমাগত চেষ্টা করছিলেন যাতে মানুষটিকে অ্যাম্বুলেন্সের কাজ অবধি নিয়ে যাওয়া যায়। কদিন আগে পর্যন্ত মানুষটা ভালোই ছিলেন। পাড়ার মোড়ে একটা মুদির দোকান ছিল তার, একা হাতে সব কিছু সামলে নিতেন, মুখে মুখে মাসকাবাড়ি হিসেব করতেন, শত ব্যস্ততার মধ্যেও দোকানে যারা আসতেন তাদের সাথে গল্পও করতেন, আশেপাশের লোকজনের কাছ থেকে করোনার খবর নিতেন, নিজেও সব সময় সতর্ক থাকতেন। হঠাৎ করে শনিবার থেকে জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান বিকেল 5টা নাগাদ, তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অসুস্থতা বাড়লে রাত 8টা নাগাদ ব্যারাকপুর কোভিড হাসপাতালে রেফার করা হয়। অ্যাম্বুলেন্সও জোগাড় হয়েছিল, কিন্তু ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছানো গেল না। জায়গাটা হলো একটি সরকারি হসপিটাল, সেখানে অনেকেই ছিলেন, সবাই নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিলেন, দু একজন চোখাচোখি হতেই পাশ ঘুরিয়ে চলে গেলেন, অনেকে আবার উদাসীনভাবে এদিকে ওদিকে তাকিয়েছিলেন। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল কয়েক হাত দূরে, অশক্ত শরীরে হুমড়ি খেয়ে পড়ে যাওয়া বৃদ্ধ, আর তাকে তোলার জন্য মহিলার আপ্রাণ চেষ্টা, হাঁচড় পাঁচড় করে ওঠার চেষ্টাও করেছিলেন কিন্তু পারলেন না। অ্যাম্বুলেন্সের চালক গাড়িতে স্টার্ট দিয়ে অপেক্ষা করলেন, শুধু বৃদ্ধকে তুলতে হাত লাগালেন না। আর যখন পিপি কিট পরে ডাক্তারবাবু এলেন তখন সব শেষ, লোকটা সবার চোখের সামনে অসহায়ভাবে এদিকে ওদিকে হাত পা ছুটতে ছুটতে থেমে গেলেন। ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছানো হলো না তার, আর যাবার আগে দেখে গেলেন কতগুলো নির্লিপ্ত মুখ,
যাদের কানে এই অসহায় বৃদ্ধির কাতর আবেদন সেই দিন পৌঁছায়নি।